ধর্মস্বর্বিণে অবতার পরবরিষ্ঠা রমকৃষ্ণা তে নম ওম নমো শ্রী ভগবকৃষ্ণা নমো নম নমো শ্রীভগব রামকৃষ্ণা নমো নম নমো শ্রীভগব রামকৃষ্ণা নমো নম নমস্কার আমি তন্ময় নিয়োগী দিব্যজ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই দিব্যজ্ঞান ইউটিউব চ্যানেলের দ্বারা অতি সাধারণ ও অতি ক্ষুদ্র একটি প্রয়াসের মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগৎজননী শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজজির দিব্য জীবনী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সংস্পর্শে আসা সেই সমস্ত দেবতুল্য মহান ব্যক্তিদের অভিজ্ঞতা যা পরবর্তীতে পুস্তকের আকারে আমাদের সামনে এসেছে তা পর্যায়ক্রমে আপনাদের পাঠ করে শোনাব এতে করে দৈনন্দিন জীবনে অতি ব্যস্ততার সময়ে ব্যস্ততার মধ্যে এই প্রয়াস আমাদের সঠিক দিকে এবং সঠিক কাজে আমাদেরকে নিয়োজিত করবে এটাই আমার বিশ্বাস বর্তমানে আমি পরম পূজনীয় স্বামীজির জীবনী অবলম্বনে পূজনীয় অপূর্বানন্দজি মহারাজের লেখা যুগপ্রবর্তক বিবেকানন্দ পুস্তকটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি আমার বিনীত অনুরোধ আপনাদের সকলের কাছে এই দিব্য জীবনী পাঠ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্য অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন অবশ্য অবশ্যই আমাকে শুধরে দেবেন আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকেনে ক্লিক করা থাকলে যখনই কোনো নতুন পর্ব ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব আপনারা নোটিফিকেশানের মাধ্যমে সেটা জানতে পারবেন তাহলে আজকের পর্ব আমরা শুরু করতে চলেছি আজকের পর্ব যুগপ্রবর্তক বিবেকানন্দ পর্ব সাত ছয়ে আমরা পড়েছি যে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরের লীলা সংবরণের পর যখন জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুরের দর্শন পেলেন এবং সেই কথা যখন তিনি সমস্ত নরেন সহকারে সমস্ত সবাই উপস্থিত সকলের সামনে সকলকে বললেন বা সকলের সঙ্গে আলোচনা করলেন তখন সবাই এটা বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে ঠাকুরের মৃত্যু হয়নি তিনি শুধু একটি দেহটি ত্যাগ করেছেন মাত্র এবং তিনি আছেন জীবন্ত রূপে সূক্ষ্ম দেহে চৈতন্য ঘন রূপে এবং তারপর থেকেই শ্রী 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 মা শারদা দেবীর নির্দেশে ঠাকুরের পূজার আদির ব্যবস্থা হয় এবং স্থূলদেহে অবস্থানকালে তার যেরকম সেবার সেবা হতো ঠিক একই রকম ভাবে সেবার ব্যবস্থা হয় এবং আমরা এও পড়েছি যে ঠাকুরের লীলা সংবরণের পর ঠাকুরের অস্থি একটি কলসের মধ্যে রেখে সেই কলসটি প্রথমে কাশীপুর উদ্যান বাটিতে যেখানে ঠাকুর যে ঘরে ঠাকুর থাকতেন তার শয্যার উপরে রাখা হয় এবং যতদিন পর্যন্ত সেখানে বাড়ি ভাড়ার মেয়াদ শেষ হয় না হয়নি বা মেয়াদ যতক্ষণ যতদিন ছিল ততদিন পর্যন্ত সবাই সাত মানে মোটামুটি সাত দিন তারা সবাই সেখানে ছিলেন মাও ছিলেন সেখানে এবং মেয়াদ পার হয়ে যাওয়ার পরে তারা সবাই কাশীপুর উদ্যান বাটি ছেড়ে চলে আসেন বলরাম ভবনে এবং ঠাকুর সেই সাথে ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র কলসি সবই স্থানান্তরিত হয় বলরাম শ্রী শ্রীমা কয়েকজন মহিলা ও যুবক ভক্তের সঙ্গে গেলেন শ্রী বৃন্দাবনে ঠাকুরকে কেন্দ্র করেই যুবক ভক্তগণ কাশীপুরে সমবেত হয়েছিলেন ঠাকুর তাদের দীক্ষিত করেছিলেন ত্যাগের মন্ত্রে কিন্তু তার দেহত্যাগের সঙ্গে সঙ্গেই তাদের মাথা গুজবার স্থান রইল না অনেকেই ফিরে গেলেন বাড়িতে কেউ কেউ পড়াশোনা আরম্ভ করলেন যোগিন ও লাটু শ্রী মায়ের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়েছেন তারকও কয়েকদিন পরেই গেলেন বৃন্দাবনে কাশীপুরের লীলা আপাতত শেষ হল নরেন্দ্রনাথের প্রাণ মহা অস্থির ঠাকুর দেহত্যাগের পূর্বে সকল যুবক ভক্তদের রক্ষণাবেক্ষণের ভার অর্পণ করেছিলেন তার উপর অথচ তিনি তো কপুরদক নিরুপায় এদিকে তার বসত বাটি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে মামলায় জর্জরিত কোথায় কিভাবে যুবক ভক্তদের একত্রিত করবেন সেই চিন্তা তার অন্তরকে আকুল করছে ঠাকুরের শেষ আদেশটি রক্ষা করতে পারছেন না ভেবে তার প্রাণে শান্তি নেই তিনি মন্দিরকে কেন্দ্র করে ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন এমন সময় এক অভাবনীয় উপায়ে শ্রী ঠাকুরের বিশেষ ইচ্ছায় সকল সমস্যার সমাধান হয়ে গেল নরেন্দ্র ঘন অন্ধকারের মধ্যে দেখতে পেলেন আলোক ও শিখা ঠাকুরের পরম ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র একদিন অফিস থেকে ফিরে পোশাক বদলাচ্ছেন সবে সন্ধ্যা হয়েছে এমন সময় ঠাকুর সূক্ষ্ম দেহে আবির্ভূত হয়ে তাকে বললেন সুরেন্দ্র তুমি করছ কি ছেলেরা নিরাশ্রয়ের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কোথাও একটু থাকার ব্যবস্থা এখনো করলে না ওই দেববাণী শুনে সুরেন্দ্র স্তম্ভিত তখনই বের হলেন নরেন্দ্রের সন্ধানে খোঁজাখুঁজির পরে বলরাম মন্দিরে তার দেখা পেলেন ঠাকুরের দর্শন ও প্রত্যাদেশের কথা জানিয়ে সুরেন্দ্রনাথ সজল নয়নে বললেন ভাইরে তোরা কোথায় যাবি ঠাকুরের আদেশ কোথাও একটা বাড়ি ভাড়া কর সেখানে তোরা সকলে থাকবি আমরা মাঝে মাঝে গিয়ে সংসারের জ্বালা জোড়াব আমি তো কাশীপুরের তার সেবার জন্য কিছু কিছু দিতাম সেটা আর বন্ধ করব না তোকে মিনতি করছি তুই একটা ব্যবস্থা কর যাতে সকলে একত্রে থাকতে পারে এ যেন হাতের মুঠোর মধ্যে আকাশ পাওয়া নরেন্দ্রনাথ আনন্দে অধীর হয়ে বললেন আমার প্রাণেও তো ওই একমাত্র চিন্তা কি করে সকলকে নিয়ে একত্র সঙ্গবদ্ধ হয়ে থাকি ঠাকুরের যখন আদেশ হয়েছে সব ঠিক হয়ে যাবে পর কয়েকজন যুবক ভক্তকে নিয়ে নরেন্দ্রনাথে বের হয়ে বের হলেন বাড়ির সন্ধানে কয়েকদিনের মধ্যেই কলিকাতার উপকণ্ঠে বরাহনগরে একটি ভুতুরে বাড়ি মাসিক দশ টাকা ভাড়ায় ঠিক হল তখন তার বিশেষ করে মনে পড়লো তারক তার কথা তিনি তো ঠাকুরেরই গৃহত্যাগী সন্ন্যাসী হয়েছেন তারকনাথ ততদিনে বৃন্দাবন হয়ে কাশিতে এসে সাধন ভজনে রত হয়েছেন নরেন্দ্রনাথ বাড়ি ভাড়া ও অন্যান্য খবর জানিয়ে তাকে অবিলম্বে চলে আসার অনুরোধ জানালেন চিঠি পেয়েই তারকনাথ কাল বিলম্ব না করে চলে এলেন কলিকাতায় তারকনাথ ও বুড়ো গোপালদাকে নিয়েই বরাহনগর মঠ ও শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম সূচনা হল ক্রমে শ্রী ঠাকুরের বিছানাপত্র এবং ভর্ষাস্থি যেটাকে বা যাকে আত্মারামের কৌটো বলা হয় স্থাপিত হয়ে নিয়মিত পুজো ভোগ ভোগরাগ আদি চলতে লাগল নরেন্দ্রনাথের বাড়ি নিয়ে মোকদ্দমা তখনও চলছে তিনি রাত্রে বরাহনগর মঠে থাকেন দিনে মামলার তদবিরে কলিকাতায় ঘোরাঘুরি করতে হয় গৃহী ভক্তদেরও যাতায়াত আরম্ভ হল যুবক ভক্তরা আসেন মাঝে মাঝে নরেন্দ্র ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে একরকম জোর করে তাদের নিয়ে আসেন মঠে তখন সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য ঈশ্বর লাভের জন্য প্রাণে ব্যাকুল শ্রী ঠাকুরের দেহত্যাগের মাসের মধ্যেই স্থাপিত বরাহনগর মঠ আজ সমগ্র বিশ্বে যে শ্রী রামকৃষ্ণ সংঘের বহু প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে তার শুভ সূচনা বরাহনগর মঠকে কেন্দ্র করে এবং নরেন্দ্রনাথের ঐকান্তিক ও অক্লান্ত চেষ্টায় ডিসেম্বর মাসের শেষ ভাগে ঠাকুরের অন্যতম পার্শ্বদ বাবুরামের ভক্তিমতি মাতা তাদের গ্রাম হুগলি জেলার আটপুরে নরেন্দ্রাদি যুবক ভক্তদের আমন্ত্রণ করেন বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর ও শারদা প্রসঙ্গ প্রসন্নকে সঙ্গে করে নরেন্দ্রনাথ আটপুরে উপনীত হলেন পল্লী গ্রামের শান্ত সুন্দর ও নির্জন আবেষ্টনীতে এসে সকলেই বিশেষ আনন্দিত বাবুরামের মাতার আন্তরিকতা ও আতিথেয়তা তাদের অন্তর স্পর্শ করল নরেন্দ্র আদির প্রাণে তখন তীব্র বৈরাগ্য আটপুরে এসে তারা ধ্যান ভজন ডুবে গেলেন কখনো ভজন কীর্তন আদি হয় আবার শাস্ত্রপাঠ ও আলোচনা তারা সারা রাত ধ্যান করে কাটিয়ে দেন একে শীতকাল রাত্রে ধুনি জ্বালিয়ে তার চারিদিকে সকলেই ধ্যানে বসেন রাত যত গভীর হয় তত বেড়ে যায় ধ্যানের গভীরতা অগ্নিশিখার পাশে বসে নবীন বৈরাগীদের মন ও হয়ে ব্রহ্মসংস্থ হয়ে যায় গ্রামের গভীর নিরবতা ও প্রশান্তি মনঃসংযমের সাহায্য করে কখনো হর হরো বোম বোম ধ্বনিতে গ্রামের নৈশ নিস্তব্ধতা ভঙ্গ হয় মাথার উপর অগণিত তারকা নীল আকাশের চন্দ্রাতপ এক রাতে সকলেই ধ্যানে বসেছেন গভীর স্তব্ধতার মধ্যে প্রথম প্রহর কেটে গেল হঠাৎ নরেন্দ্রনাথ ভাবাবিষ্ঠের মতন চোখে মেলে যিশুর অনুপম জীবন কথা বলতে লাগলেন মেরি কোলে যিশুর আবির্ভাব তাঁর শৈশবের অনারম্বর দিনগুলি জর্ডন নদীর তীরে দীক্ষা তার জ্বলন্ত ত্যাগ তপস্যা বৈরাগ্য আত্মানুভূতি করলেন যে সকলের প্রাণে যেন জীবন্ত রূপ ধরে আবির্ভূত হলেন পরে যিশুর ত্যাগী সঙ্গ সংগঠনের কথা বলে তিনি গুরুভ্রাতাদের কাছে আবেদন জানালেন তারাও যেন প্রত্যেকে খ্রিস্টের আদর্শে অনুপ্রাণিত হন পাপি তাপির ত্রাণকর্তা যীশু জগৎকে দুঃখমুক্ত করবার জন্য ক্রুশবিদ্ধ হয়ে তিনি প্রাণ ত্যাগ করেছেন তারাও যেন সর্বস্ব ত্যাগ করে জগতের কল্যাণে জীবন উৎসর্গ করেন ধুনির সামনে দাঁড়িয়ে সকলেই শ্রী ভগবানের নামে সন্ন্যাসের শপথ গ্রহণ করলেন আত্মনমুখ জগদ্ধীতায়চ এই তাদের সন্ন্যাস জীবনের আদর্শ যিশু ও রামকৃষ্ণের জয়ধ্বনিতে চারিদিক মুখরিত হল খ্রিস্ট ও রামকৃষ্ণের মধ্যে চিন্তা ও কার্যে বহু সাদৃশ্য বর্তমান দেহ ত্যাগ করার পূর্বে সন্ন্যাসী সংঘ রচনা করে ভগবত বাণী ও ভাব প্রচারের ভার অর্পণ করেছিলেন ত্যাগী শিষ্যদের উপর শ্রী রামকৃষ্ণও দেহত্যাগের পূর্বে একাদশ শিষ্য দ্বারা সন্ন্যাসী সংঘ গঠনপূর্বক জগতে মহৎ ধর্ম প্রচারের জন্য তাদের নির্দেশ দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ খ্রিস্ট ধর্ম সাধনকালে যিশুর দর্শন পান যিশু খ্রিস্ট রামকৃষ্ণকে আলিঙ্গন করে তার শরীরে লীন হয়ে গিয়েছিলেন যিশু ও রামকৃষ্ণ তদবধি এক আত্মা জর্ডন নদী যেন মিলিত হল গঙ্গার সঙ্গে ঠাকুর বলেছিলেন খ্রিস্টান ধর্ম ভগবান লাভ করার একটি পথ শপথ গ্রহণের পরে তারা যখন জানলেন যে সেদিন চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস ইভ যিশুর জন্মের পূর্বদিন তখন তাদের বিস্ময়ের অবধি রইল না তারাও সন্ন্যাস জীবনযাপনের পবিত্র ব্রত গ্রহণ করেছেন তাদেরও হল নবজন্ম আটপুরের পরে অনেকেই বরাহনগর মঠে বাস করতে লাগলেন নরেন্দ্রও বেশিরভাগ থাকতেন মঠেই মোকদ্দমা তখন শেষ হয়নি তাকে মাঝে মাঝে কলিকাতায় যেতে হতো কিন্তু তিনিই ছিলেন মঠের প্রাণস্বরূপ সকল প্রেরণার উৎস বরাহনগরের জীবন কৃচ্ছ সাধন ও ত্যাগ ও তপস্যাপূর্ণ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কীর্তন চলত ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি বোধ নেই আবার দিন চলছে উদয়াস্ত জপ যজ্ঞ রাত জেগে ধ্যান করছে কেউ ব্রাহ্ম মুহূর্তে নরেন্দ্রনাথ গাইতেন জাগো সকলে অমৃতের অধিকারী তখন সকলেই ধ্যানে বসতেন দুপ্রহর পর্যন্ত চলত ধ্যান জব স্তবাদি পাঠ আবার কখনো ধর্ম ও দর্শনাদির সঙ্গে ইতিহাস জড়বিজ্ঞান সমাজবিজ্ঞান সাহিত্য শিল্পকলা গীতা উপনিষদ ক্যান্ট মিল হেগেল স্পেন্সার এমনকি নাস্তিক ও জড়বাতিদের মতামতের হতো তুমুল আলোচনা সন্ধ্যায় ধূপ ও দ্বীপ জ্বালিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে ঠাকুরের আরাত্রিক হতো শশী তালে তালে ভাবময় নৃত্য করতে করতে আরাত্রিক করতেন কখন বা উদ্দাম নৃত্যের সঙ্গে জয় শিব ও কার ভজ শিব ও কার হর হর মহাদেব সমস্বরে গীত হয়ে চারিদিক হতো আনন্দ মুখরিত শশী এত তন্ময় হয়ে যেতেন যে সকলের সময়ের জ্ঞান থাকতো না কোনো কোনো দিন এক ঘন্টা ধরে আরতি করতেন তার সে তন্ময়তা সকলের প্রাণেই সংক্রামিত হতো আঠেরোশো ছিয়াশির শেষ ভাগ হতে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের গোড়ার দিক পর্যন্ত ওই বরাহনগর মঠেই ভুতুরে বাড়িটি নবীন বৈরাগীদের তপস্যার স্থান ছিল আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের প্রারম্ভে কোনো এক সময়ে নরেন্দ্র আদি সকলে আনুষ্ঠানিকভাবে বিরোজা হোম করে সন্ন্যাসাশ্রম গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ তার ত্যাগী শিষ্যদের ললাটে এঁকে দিয়েছিলেন ত্যাগের চিহ্ন নূতন নাম ও বেশে তারা হলেন ভূষিত অতীতে স্মৃতি সব মুছে দিলেন মন থেকে নূতন ব্রত আত্মন মক্ষর জগদ্ধিতায়চ তারা তারা করলেন গ্রহণ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ শরৎকাল আমেরিকা থেকে স্বামীজি তার শিষ্য আলাসিঙ্গাকে লিখেছিলেন যখন আমি সন্ন্যাসী হই তখন আমি বুঝে সুঝেই ওই পথ নিয়েছিলাম বুঝেছিলাম শরীরটাকে অনাহারে মরতে হবে তাতে কি হয়েছে আমি তো ভিকারি আমার বন্ধুরা সব গরিব আমি গরিবদের ভালোবাসি আমি দারিদ্রকে সাদরে বরণ করি কখনো কখনো যে আমায় উপবাস করে কাটাতে হয় তাতে আমি খুশি আমি কারো সাহায্য চাই না তাতে ফল কী সত্য নিজের প্রতার প্রচার নিজেই করবে আমার সাহায্যের অভাবে সে নষ্ট হয়ে যাবে না সুখে দুঃখে লাভ অলাভ জয় অজয় সব সমান জ্ঞান করে যুদ্ধে প্রবৃত্ত হও এরূপ অনন্ত ভালোবাসা সর্বাবস্থায় এরূপ অবিচলিত সাম্যভাব থাকলে এবং ঈর্ষা দেশ থেকে সম্পূর্ণ মুক্ত হলে তবেই কাজ হবে আমার সাহায্যের অভাবে সে নষ্ট হয়ে যাবে না স্বামীজির এ কথাকটি সন্ন্যাসের মহিমা ও দায়িত্ব প্রকাশক শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের অত্যদ্ভুত ত্যাগ বৈরাগ্য পবিত্রতা ও ভগবান লাভের জন্য তীব্র ব্যাকুলতা সর্বক্ষণ ঈশ্বর লাভের চিন্তায় মগ্নয়তা সকলের প্রাণে জাগিয়ে তুলত নূতন প্রেরণা তিনি যা দেখিয়েছেন তার শতাংশের একাংশও করতে পারছি ঠিক ধিক আমাদের তার শিষ্য বলে পরিচয় দেবার যোগ্যতা অর্জন এখনও হয় হল না কি অপদার্থ আমরা এই সকল চিন্তা তাদের মনকে অস্থির করত নব উদ্যমে নূতন দৃঢ় সংকল্প নিয়ে তারা আরও ডুবে যেতেন সাধন ও ভজনে বরাহনগর মঠের জীবন শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে এক অতি উজ্জ্বল অধ্যায় ওই ত্যাগ ও তপস্যা এবং অপরিগ্রহ শ্রীরামকৃষ্ণের ত্যাগী সংঘকে দিয়েছে শতযুগের স্থায়িত্ব ঈশ্বর দর্শনের বাসনা প্রত্যেকটি হৃদয়ে মতন সর্বক্ষণ প্রজ্বলিত হয়ে থাকত তাতে দগ্ধ হয়ে যেত জাগতিক সকল সকল চিন্তা বাসনা দেহত্যাগ করতে উদ্যত আহারাদির কোনো স্থিরতা নেই তার জন্য কারো কোনো চেষ্টাও ছিল না সব দিন পর্যাপ্ত আহার জুড়ত না গল্পচ্ছলে পরে বিবেকানন্দ সে আনন্দময় দিনগুলির কথায় বলেছিলেন বরাহনগরে এমন কত দিন গিয়েছে যে খাবার কিছুই নেই ভাত জোটে তো নুন জোটে না দিন কতক হয়তো নুন ভাত চলল কিন্তু কারো তাতে দৃষ্টি নেই জপ ধ্যানের প্রবল তোড়ে তখন আমরা ভাসছি কখনো কখনো শুধু তেলাকুচ পাতা সিদ্ধ ও নুন ভাত এই চলছে আহা সে সব কি দিন গিয়েছে সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত মানুষের কথা কি বরাহনগরে তপস্যা ও কৃচ্ছ সাধনে যেন তৃপ্ত না হয়ে নবীন সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ পরিব্রাজকরূপে তীর্থ পর্যটন ও তপস্যা দিতে যেতে লাগলেন সর্বাবস্থায় সর্ববিষয়ে শ্রী ভগবানের উপর নির্ভরশীল হয়ে থাকাই পরিব্রাজক জীবনের উদ্দেশ্য তাতে ভগবত বিশ্বাস আনু দৃঢ় হয় বিবেকানন্দের প্রাণেও তীব্র বৈরাগ্য অন্তরে অসীমের ডাক শুনতে পাচ্ছেন কিন্তু তিনি অপরিসীম ধৈর্য অবলম্বন করে অনুকূল সময়ের প্রতীক্ষা করতে লাগলেন ঠাকুরের শেষ আদেশ স্মরণ করে তিনি তখনই বরাহনগণ মঠ ত্যাগ করে যেতে পারেননি গুরু ভাইদের সঙ্গবদ্ধ করা ও তাদের জীবনের পূর্ণতা বিধানের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন শুধু সাধন ভজন নয় অতীন্দ্রিয় তত্ত্বের অনুভূতির সঙ্গে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ভাবধারা ও প্রেমের প্রেমের প্রাণীর সামঞ্জস্য তিনি বোঝাতে লাগলেন গুরুভাইদের তুলনামূলকভাবে শিক্ষা দিতে লাগলেন সাংখ্য বেদান্ত ন্যায় যোগাদি স্বরদর্শন ধর্মশাস্ত্র বিজ্ঞান ইতিহাস সমাজবিজ্ঞান জ্ঞান বৃক্ষের সকল শাখা প্রশাখার পরিচয় ও ফলের আস্বাদ দিয়ে তিনি সকলকে রূপে গড়ে তুলেছিলেন সন্ন্যাসীরা প্রায় সকলেই মঠ ত্যাগ করে ভ্রমণে বহির্গত হলেন একমাত্র স্বামী রামকৃষ্ণানন্দ কখনো তা করেননি তিনি ছিলেন মঠের সুস্থির কেন্দ্র শ্রীরামকৃষ্ণের বিশ্বস্ত সেবক তিনি ঠাকুরের সেবা পূজাদি নিয়ে বরাহনগর মঠেই পড়ে থাকতেন তার একনিষ্ঠ সেবার আদর্শ শত শত প্রাণে অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছে তিনি ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরের সেবা পূজাকে চরম সাধনা ও পরমার্থ জ্ঞান করে মঠ ছেড়ে কোথাও যাননি কাশীপুর উদ্যানে একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে শ্রী সারদা দেবীকে বলেছিলেন ওগো তোমরা ভেবো না কালে ঘরে ঘরে এর পূজা হবে এর বলতে ঠাকুর নিজের দিকে দেখিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে নহবতের নিচের ঘরে যেখানে শ্রী সারদা দেবী থাকতেন সেখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রামকৃষ্ণ দেবের একটি ছবিও রক্ষিত ছিল শ্রী সারদা দেবী তা পুজো করতেন একদিন ঠাকুর ভাবাবেশে নহবতে গিয়ে তান ওই ছবিখানি ফুল বিল্ল বিল্লপত্র দিয়ে পূজা করেছিলেন শ্রী রামকৃষ্ণের ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে আজ সমগ্র বিশ্বে অগণিত নরনারী তাকে শ্রী ভগবানের নবতম বিকাশ জ্ঞানে পূজা করছে স্বামী রামকৃষ্ণ আনন্দের একনিষ্ঠ পূজা হয়েছে তার পথ প্রদর্শক আজকের পর্ব এখানেই শেষ হলো খুব শীঘ্র পরবর্তী পর্ব নিয়ে আবার আসব পুনরায় আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার